সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা হাউ এ দিয়ে যত ধরনের ব্যবহার হয় সকল ধরনের ব্যবহারিক বাক্য নিয়ে আজকের ভিডিওতে আমরা ভেঙে ভেঙে বুঝে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পরবর্তীতে বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার রাহুলকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই বইটির উপর 600 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপডেটে কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই পুরো বইতে ভিডিও লেকচার যেটা আপনার দরকার হয় প্যান্ডেমের মধ্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। হ্যাঁ, এখন বন্ধুগণ আসুন হাউ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত ধরনের ব্যবহার রয়েছে, অর্থাৎ ধরে নিন আপনার শিক্ষক আপনাকে ক্লাস 2-3 থেকে শুরু করে বিসিএস পর্যন্ত সকল ধরনের হাউ যুক্ত বাক্য আপনার সামনে দিল, অর্থাৎ ইন্টিগ্রেটিভ বাক্য দিল। সকল বাক্যকে ভাগাভাগ করে দেখার পর লক্ষণীয় হচ্ছে 15 ধরনের বাক্যই আমরা দেখতে পাই। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে আমরা দুটি ভিডিও লেকচার এর উপর দিয়েছি 1-9 পর্যন্ত। অর্থাৎ প্রতিটি বাক্যই কিন্তু একটা স্যাম্পল বাক্য। প্রতিটি বাক্যের আলোকে আমরা হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারি, বিশ্বাস এখন সত্যি পড়া যায়। আপনি যদি প্র্যাকটিস করেন আপনি নিজেই বুঝতে পারবেন। তাই পিছনে দুটি ভিডিও লেকচার অবশ্যই দেখবেন কিভাবে এই 1-9 পর্যন্ত আলোচনা করা হলো, এদের মাধ্যমে কিভাবে হাজার হাজার বাক্য বানিয়ে পড়া যায় সেই কৌশলগুলো আপনারা শিখতে পারবেন। তাই পিছনের দুটি ভিডিও অবশ্যই দেখবেন, অর্থাৎ 1-9 পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব টোটাল 10-10 বাকি অংশগুলো আলোচনা করব। তাই তৃতীয় নম্বর ভিডিওটি অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। হ্যাঁ বন্ধুগণ, কীভাবে শিখবেন লক্ষ্য করেন, যেমন হাউ মাচ অক্সিলভার প্লাস স্থান দিয়ে কীভাবে পড়বেন, যেমন হাউ মাচ বোতলে কতটুকু আছে, অর্থাৎ কি বোতলে কতটুকু আছে, হাউ মাচ ইজ ইন দ্য বোতল, পাতিলে কতটুকু আছে, বোতলে কতটুকু আছে, গ্লাসে কতটুকু আছে, ব্যাগে কতটুকু আছে, এইভাবে আমরা কিন্তু বলে থাকি। তো বোতলে কতটুকু আছে, হাউ মাচ ইজ ইন দ্য বোতল, এখানে কতটুকু, হাউ মাচ ইজ হিয়ার, সেখানে কতটুকু, হাউ মাচ ইজ দেয়ার, এখানে কতটুকু ছিল, হাউ মাচ ওয়াজ হিয়ার, এখানে সেখানে কতটুকু ছিল, হাউ মাচ ওয়াজ দেয়ার, হাউ মাচ ওয়াজ দেয়ার। একইভাবে বিভিন্ন অক্সিলভার যুক্ত করে পড়তে পারবেন, এখানে কতটুকু হতে পারে, কতটুকু হতে পারে, হাউ মাচ ক্যান বি হিয়ার, হাউ মাচ ক্যান বি হিয়ার, এখানে কতটুকু হতে পারে, তোমার নিচের কাছে কতটুকু ছিল, হাউ মাচ ওয়াজ ইন ইউর সেল, হাউ মাচ ওয়াজ ইন ইউর সেল, তোমার কাছে তোমার নিজের কাছে কতটুকু ছিল। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা বিভিন্ন অক্সিলভার যুক্ত করে পড়তে পারেন। এবং বোতল এই যে শব্দটা বা স্থান শব্দটা, হাজার হাজার ওই স্থান আছে, যে কোনো স্থান দিয়ে আপনি এইভাবে বাক্য বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন হাউ মাচ, তারপর পরিমাণ বাচক শব্দ বসাবেন, তারপর অক্সিলভার স্থান কিভাবে হবে, বোতলে কতটুকু তেল আছে, কতটুকু আছে এইভাবে আমরা বলি, আবার কতটুকু তেল আছে এইভাবে বলি, হাউ মাচ ওয়েল ইজ ইন দ্য বোতল, বোতলে কতটুকু তেল ছিল, হাউ মাচ ওয়েল ওয়াজ ইন দ্য বোতল, বোতলে কতটুকু তেল হবে, হাউ মাচ উইল বি ইন দ্য বোতল, হাউ মাচ ওয়েল উইল বি ইন দ্য বোতল, বোতলে কতটুকু তেল থাকা উচিত, হাউ মাচ ওয়েল শুড বি ইন দ্য বোতল, শুড বি ইন দ্য বোতল, বোতলে কতটুকু তেল থাকতে পারে, হাউ মাচ ওয়েল ক্যান বি ইন দ্য বোতল, ক্যান বি ইন দ্য বোতল, বোতলে কতটুকু তেল থাকা প্রয়োজন, হাউ মাচ ওয়েল নিড বি ইন দ্য বোতল। হ্যাঁ বন্ধুগণ, একটা বাক্যকে আমরা অনেকভাবে সাবজেক্ট অবজেক্ট বিভিন্ন কিছু চেঞ্জ করে করে আমরা শত শতভাবে বাক্য বানিয়ে পড়তে পারি, বিশ্বাস রাখুন এইভাবেই কিন্তু ভাষা শিখতে হয়। এখানে কত টাকা, হাউ মাচ মানি ইজ হিয়ার, ওইখানে কত টাকা, হাউ মাচ ইজ দেয়ার, হাউ মাচ মানি ইজ দেয়ার, এখানে কত টাকা ছিল, হাউ মাচ মানি ওয়াজ হিয়ার, এখানে কত টাকা, ওইখানে কত টাকা ছিল, হাউ মাচ মানি ওয়াজ দেয়ার। হ্যাঁ বন্ধুগণ, এখানে কত টাকা আছে বা কত টাকা, এইভাবে এটা বসে। এখানে কতটুকু দুধ হতে পারে, হাউ মাচ মিল্ক মে বি হিয়ার, এখানে মে বি সম্ভাবনা, এখানে কতটুকু দুধ হতে পারে, যদি বলা হয় এখানে কতটুকু দুধ, হাউ মাচ মিল্ক ইজ হিয়ার, হাউ মাচ মিল্ক ইজ হিয়ার, এখানে কতটুকু দুধ রয়েছে, যদি রয়েছে বোঝায় হাউ মাচ মিল্ক হ্যাজ বিন হিয়ার, হ্যাজ বিন হিয়ার, এখানে কিন্তু হ্যাজ বিন ওয়াজ ওয়ার বসানো যায়, হ্যাড বিন বসানো যায়, শেল বি উইল বি বসানো যায়, ক্যান বি কুড বি শুড বি, বিভিন্ন কিছু বসে ঘুরে ঘুরে বেশি বাক্য তৈরি করা যাবে। শত শত বাক্য একটু বাদলে বাস্তব জীবনে ব্যবহার হয় সেটা আপনাকে জানতে হবে, খেয়াল করতে হবে।
এখন আসেন বারো থেকে পনেরোর মত, লক্ষ্য করেন হাউ মেনি, হাউ মেনি গণনাবাচক শব্দ বসবে, পরে অক্সিলিয়ারি সাবজেক্ট ভার বার বসবে, লক্ষ্য করেন। তোমরা কজন বন্ধু আছে, তোমার কতজন বন্ধু আছে, হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, তার কতগুলি বই দরকার, তার কতগুলি বই দরকার, হাউ মেনি বুকস ডাজ ই নিড, ডাজ ই নিড, তুমি কতগুলি শার্ট কিনেছ, হাউ মাচ, হাউ মেনি শার্টস, হাউ মেনি শার্ট হ্যাভ ইউ বট, হাউ মেনি শার্টস হ্যাভ ইউ বট। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আমরা বিভিন্ন অক্সিলিয়ারি ঘুরে, ভার্ব ঘুরে, সাবজেক্ট চেঞ্জ করে আমরা শত শত না হাজার হাজার বাক্য বানাতে পারবো। যেমন হাউ মেনি ফ্রেন্ডস, হাউ মেনি বুকস, হাউ মেনি হাউজেস, হাউ মেনি প্যান্টস, হাউ মেনি কম্পিউটার্স, হাউ মেনি মোবাইলস, যে কোনো কিছু মানে সংখ্যাবাচক হাজার হাজার নাউন আছে, সংখ্যাবাচক শব্দ বাণী আমরা পড়তে পারবো এইভাবে, তবে শব্দটি প্লুরাল হবে, খেয়াল রাখতে হবে। তারপর তেরো নম্বর, হাউ মেনি অক্সিলিয়ারি প্রোনাউন, যে তোমরা কতজন, তোমরা কতজন, তারা কতজন, আপনারা কতজন, এইরূপ ক্ষেত্রে কী হবে, হাউ মেনি আর ইউ, তোমরা কতজন, হাউ মেনি আর দে, তারা কতজন, হাউ মেনি ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুরা কতজন, হাউ মেনি ইউর ফ্যামিলি মেম্বার্স, তোমার পরিবারের কতজন, তোমার পরিবারের লোক সংখ্যা কতজন, এরূপ বোঝানো হয়। তারপরে এখানে কতগুলি, হাউ মেনি আর হেয়ার, ওইখানে কতগুলো, হাউ মেনি আর দেয়ার, হাউ মেনি ওয়ার দেয়ার, সেখানে কতগুলো ছিল, হাউ মেনি ওয়ার দেয়ার। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আমরা অনেক বাক্য বানাই পড়তে পারি। এখন আসেন হাউ মেনি গণনাবাচক শব্দ, তারপর অক্সিলিয়ারি প্রোনাউন বা স্থান, যে তোমরা কতজন বন্ধু, এখানে কি হলো তোমরা কতজন, আবার এখানে কি তোমরা কতজন বন্ধু, হাউ মেনি ফ্রেন্ডস আর ইউ। তারপর হলো এখানে কতগুলি বই, হাউ মেনি বুকস আর হিয়ার, হাউ মেনি আর হিয়ার, সেখানে কতজন লোক ছিল, হাউ মেনি পার্সনস ওয়ার দেয়ার, ওয়ার দেয়ার, সেখানে তোমরা কতজন ছিল, হাউ মেনি অফ ইউ, তোমরা কতজন, হাউ মেনি অফ ইউ ওয়ার হিয়ার, হাউ মেনি অফ ইউ ওয়ার হিয়ার। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে খেয়াল করতে হবে প্রনন যেমন অয়ার, সরি প্রনন যেমন ইউ, ইউ ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রনন হিসাবে 213 ভাবে পড়া যায়, ঠিক একইভাবে আই মি মাই এটাও 213 ভাবে পড়া যায়, উই আজ আওয়ার এটাকে প্রনন, এই উই আজ আওয়ার এটা 250 ভাবে পড়া যায়। যেমন এখানে হাউ মেনি অফ ইউ, হাউ মেনি অফ, এটা কিন্তু একটা বাক্যাংশ প্রননের ব্যবহার। এইভাবে আপনি যদি প্রননের ব্যবহার ভালো করে না জেনে রপ্ত না করতে পারেন, তাহলে ইংরেজি শিখতে গেলে আপনি বরাবরই পিছিয়ে থাকবেন। তাই প্রননের চ্যাপ্টার থেকে প্রনন অংশটা শিখে ফেলুন এবং ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসছেন পনেরো নাম্বার, হাউ অক্সিলিয়ারি সাবজেক্ট ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, তার মানে প্যাসিভ ভয়েস, লক্ষ্য করেন আমাদের দেশে কীভাবে ইংরেজি পড়ানো হয়, হাউ ইজ ইংলিশ টট ইন আওয়ার কান্ট্রি, হাউ ইজ ইংলিশ টট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে কীভাবে ইংরেজি পড়ানো হয়, হাউ ইজ টি মেড অফ, হাউ ইজ টি মেড অফ, চা কীভাবে তৈরি করা হয়, হাউ ইজ এ বুক প্রিন্টেড, হাউ ইজ বুক প্রিন্টেড, একটি বই কীভাবে ছাপা হয়, একটি বই কীভাবে ছাপা হয়। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে এইভাবে অনেক অনেক প্যাসিভ ভয়েসে বাক্যকে এইভাবে পড়া যায়, এই হলো আজকের বিষয়। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি হাউ এর ব্যবহার এড টু জেড অফ দ্য লেভেল অফ হাউ, অর্থাৎ হাউ এর সকল ব্যবহার যদি জানতে চান, তাহলে আপনাকে পনেরোটি গঠনের ব্যবহার জানতে হবে, আর এই পনেরোটি গঠনের ব্যবহার দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করে পড়া যায় সে তো আপনাকে বিশ্বাস করতে হবে। তাই তিনটি ভিডিও লেকচার অবশ্যই অবশ্যই দেখবেন ইনশাল্লাহ।